বয়স্কদের ক্ষেত্রে যদি কোমরবিডিটি থাকে এটা কতটা মারাত্মক হতে পারে? কোমরবিডিটি থাকলে এটা সব সময় মারাত্মক, যেমন ডায়াবেটিস একটা একটা মেইন ডিজিজ এখন আমাদের সমাজে, তার সঙ্গে যদি কারোর মনে করো টিউবারকুলোসিস থাকে বা কোনো ক্যান্সার পেশেন্ট থাকে, হ্যাঁ তার হয়তো কোনো অন্য কোনো প্রবলেম নেই, কিন্তু সিকেডি মানে কিডনি ডিজিজ যদি থাকে বা লিভার প্রবলেম থাকে, অনেক ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট থাকে, তাদের তো অলরেডি তারা ইমিউনো মানে যেগুলো মডুলেটেড মেডিসিনসগুলো ওনাদের দেওয়া হয় যে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টদের, ডায়াবেটিস তো অ্যাজ এ মানে ন্যাচারালি ওদের ইমিউনিটি লো থাকে, তো এইসব ক্ষেত্রে ওনাদের যে রেসপিরেটরি প্রবলেম হয় সেটা ওই ভ্যাকসিন যদি না নেওয়া থাকে তাহলে ওটা নিউমোনিয়ার দিকে প্রোগ্রেস করতে পারে, তখন এটা ট্যাকেল এয়ার ডিএস বলি আমরা যেটা, তখন এটা ট্যাকেল করা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, অনেকেই আমরা দেখে থাকি যে বাড়িতে ছোটদের, এটা খুব সাধারণ প্রত্যেক ঘরেই দেখা যায় যে ঠান্ডা লাগলে গরম তেল মালিশ করতে বলেন বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ তারা, এটা দেখে সত্যি কোনো উপকার হয়? গরম তেলে একটা হয়তো সুদিং একটা এফেক্ট হতে পারে, বাট সেরকম সায়েন্টিফিক কিছু নেই গরম তেলে। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের রোল কতটা এই ভাইরাস? অ্যান্টিবায়োটিকের সেরকম কোনো রোল নেই, হ্যাঁ কিন্তু কারণ এটা ভাইরাল পুরোপুরি, এটা সিমটোম্যাটিক একটা ট্রিটমেন্ট দিতে হয়, ফিভার এলে প্যারাসিটামল, ডিহাইড্রেশন থাকে এতে তো আমাকে জল দিতে হবে, বিপি একটু লো থাকলে ওয়ারেস দেবো, আর ভমিটিং যদি না হয় তাহলে ওয়ারেস মুখে খেলো, ভমিটিং হলে সেটা অন্য আইভি ফ্লুইড দিতে হয়, আর অ্যান্টিবায়োটিকের বিশেষ কোনো রোল নেই, কিন্তু যদি দেখা যায় যে পেশেন্টের আরও কোনো ইলনেস আছে তখন এই তখন কিছু কিছু ব্যাকটেরিয়া এর মধ্যে এফেক্ট করতে পারে, তখন আমরা অ্যান্টিবায়োটিকটা দিই ফর প্রিভেন্টিভ মেজারের জন্য, যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন উইথ ভাইরাসের সঙ্গে না হয়। পেটের সমস্যা কি হচ্ছে? পেটের সমস্যা হচ্ছে মেইনলি, এটা চিলড্রেনদের মধ্যেই হচ্ছে, জিআই সিমটমসগুলো হচ্ছে ওদের, এটা কি এই ভাইরাসের কারণে? হ্যাঁ, ভাইরাসেরই কারণে, ওদের হয়তো ফিভার অত হচ্ছে না বা ড্রাই কাফও অত হচ্ছে না, কিন্তু ওরা জিআই সিমটমস নিয়ে আসছে, ডায়রিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, কিছু খেতে চাইছে না। কতটা সময় লাগছে পুরো বিষয়টা হিল হতে? এটা হতে 1 week তো লাগছেই, তারপরেও পুরোপুরি সুস্থ হতে আরও 1 week মানে 2 সপ্তাহ মতন লাগছে, আর কোভিড হলে এটা আরও অনেক প্রলং হতে পারে, লিঙ্গারিং একটা হতে পারে, সেটা ফ্লুর ক্ষেত্রে হয় না, এটা ইউজুয়ালি 7 to 10 days মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থেকে থাকে বা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডক্টর উমা মুখোপাধ্যায় রয়েছেন, আপনাদের সমস্যার সমাধান তো অবশ্যই তিনি করছেন। আরও একটা যারা দেখা যাচ্ছে ডক্টর মুখোপাধ্যায়, যে শ্বাসকষ্টের একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা হলে কী করণীয় শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে? শ্বাসকষ্ট হলে আমাকে প্রথমে ডায়াগনোস করতে হবে যে শ্বাসকষ্ট ওর আগে থেকে কোনো কারণে আছে না, কিছু ছিল না হঠাৎ হয়েছে, যদি তার আগে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে যেমন অ্যাজমা থাকতে পারে, সেক্ষেত্রে শ্বাসকষ্টটা বাচ্চাদেরও হতে পারে, হ্যাঁ চাইল্ডহুড অ্যাজমা, আর বড়োদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে সিওপিডি, তা অনেকে স্মোকার হতে পারেন, তাদের তো একটা শ্বাসকষ্টের প্রবলেম থাকে, তো আমাদের ঘরে তো এখন সবার ঘরেই হয়তো পালস অক্সিমিটার আছে, আমরা অক্সিজেন লেভেলটা স্যাচুরেশনটা দেখে নেবো, যদি ওটা 90 নিচে না নামে তাহলে চিন্তা করার সেরকম কিছু নেই, ওটা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, ইনহেলার ইউজ করলে ওটা ট্যাকেল করা যাবে, তার থেকে কম হয় তখন তো অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে একদম ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে আজকালকার অনেক বাচ্চাদের মধ্যে, এটা কেন হচ্ছে? এটাও কি এই সময় তারা জন্মাচ্ছে সেজন্য নাকি অন্য কোনো সমস্যার কারণে? না, অন্য সমস্যা মিন্স এই সময় জন্মাচ্ছে মানে একদম নিউবর্ন বেবি, যারা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে তো ওরা কাফ আউট করতে পারে না, সেটা একটা কজ হতে পারে, এবার যারা নিউবর্ন নয় একটু বড় হয়েছে স্কুল গোয়িং বেবিস, তাদের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় এই পলিউশন থেকে একটা শ্বাসকষ্ট হতে পারে বা দুটো ভাইরাস ইনফেকশনের জন্য হতে পারে, তো সেই সব ক্ষেত্রে আমরা সিমটোম্যাটিক ব্রঙ্কোডাইলেটার ইউজ করি। গত কয়েকদিন আগে আপনি হয়তো জানবেন যে রায়গঞ্জ থেকে একটা খবর এসেছিল যে সেখানে একটা হাসপাতালে যে কজন শিশু ভর্তি হচ্ছে প্রত্যেকটা শিশুরই এই সমস্যাগুলো হচ্ছে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে 7-8 মাস বয়স পর্যন্ত, যে কফ সর্দি নিউমোনিয়া হয়ে যাচ্ছে, সেটা কি এই সিজনাল ফ্লু এর কারণেই? হ্যাঁ, এটা সিজনাল ফ্লু এর কারণেই হতে পারে, আর ওরা দেখবে কেউই খবর নিয়ে হয়তো দেখা যাবে দে আর নট ভ্যাকসিনেটেড, কেন 6 মান্থসের উপর পর থেকে তো ভ্যাকসিনটা এখন রিকমেন্ড করা হচ্ছে, কিন্তু ওরা মনে হয় না ভ্যাকসিন পেয়েছে ইনফ্লুয়েঞ্জার, আর ওই ক্ষেত্রে কি হয় ওদের একটা মানে ব্রঙ্কিওলাইটিস বলে একটা খুব একটা অসুখ ছোট বাচ্চাদের মধ্যে খুব হয়, তো সেটা ক্ষেত্রে আমাদের ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হয়, অক্সিজেন, ব্রঙ্কোডাইলেটার,
মানে যদি বাচ্চা কনসিয়াস ভালো করে খেতে পারে তাহলে সিরাপ ফর্মে দেবো, না হলে আমরা ওটা ইনহেলার বা নেবুলাইজেশন দিয়ে আমরা দিতে পারি।